রাজা মিদাসের সোনার স্পর্শ। এক সময় এখানে একজন রাজা থাকতেন, যার নাম ছিল মিদাস। সে ছিল খুব ধনী, আর তার ছিল অনেকগুলো রাজপ্রাসাদ এবং বিশাল বড় রাজত্ব। কিন্তু সে ছিল খুবই অসুখী। একদিন সে ভগবানের কাছে প্রার্থনা করল, আর তখনই ভগবান এসে উপস্থিত হল। রাজা মিদাস ভগবানকে জিজ্ঞাসা করল, ও ভগবান, তুমি আমাকে এমন একটা বর দাও যাতে আমি যেটাই স্পর্শ করব সেটাই সোনা হয়ে যাবে। ভগবান খুশি হয়ে রাজাকে বলল, তোমার ইচ্ছা পূরণ হবে। রাজা মিদাস খুব খুশি হল। রাজা মিদাস নিজের সিংহাসন ছুঁতে সোনায় বদলে গেল। সে ছুলো টেবিল, চেয়ার, ফুলদানি, সব কিছু, এবং সব কিছুই সোনায় বদলে গেল। রাজা মিদাস খুব খুশি হয়ে গেল। সে ভাবতে লাগল, সে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি, এবং রাজা মিদাস যেই তার খাবারে হাত দিল, সে দেখল সব ফল সব খাবার সোনা হয়ে গেল। রাজা মিদাস চমকে গেল এবং সে ভাবতে লাগল যে সে কোনো কিছুই খেতে পারবে না। তখনই তার কন্যা তার কাছে ছুটে আসলো, আর যখনই রাজা মিদাস তার হাত কন্যার কাঁধে রাখলো, কি দেখলো? সে চমকে গেল। সে দেখলো তার কন্যাও সোনায় বদলে গেল। রাজা খুব দুঃখী হয়ে গেল, আর সে ভগবানের কাছে আবার প্রার্থনা করল, ও না না, হে ভগবান, আমার সোনা চাই না, আমার কন্যাকে ফেরত দিয়ে দাও। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি ভগবান, তুমি তোমার বর ফেরত নাও। আর তখনই ভগবান আসলো আর বলল, এটা হলো জাদু জল, যদি তুমি এই জল সেই জিনিসের ওপর ছেটাও যেটা সোনায় বদলে গেছে, তাহলে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। রাজা মিদাস খুব খুশি হলো, আর সে জাদু জল সব কিছুর ওপর ছিটিয়ে দিল, আর সব আগের মতো হয়ে গেল। সে আবার তার কন্যাকে ফেরত পেয়ে গেল। রাজা মিদাস খুব খুশি হয়ে গেল। এর থেকে আমরা কি শিখলাম? কখনোই লোভী হয়ো না।